ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইস এডুকেশন ল্যাব। এমএইস এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে মেনলি আমি WBCS পরীক্ষা নিয়ে বলবো এবং ভিডিওর মূল বিষয় হবে যে WBCS 2024-এর পরীক্ষার প্রিপারেশন আমরা কীভাবে শুরু করব। এখন এই বিষয়ে ভিডিও যে করছি, প্রথমে স্টুডেন্টের মনে একটা জিনিস আসতে পারে যে স্যার আপনি কি ওবিসি সংক্রান্ত খবর কি রাখেননি। ওবিসির যে মামলা চলছে, হাইকোর্টের যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে তো সরকার বলে দিয়েছে যে এখন কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হবে না। নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না ওবিসির কেস মিটছে ততক্ষণ পর্যন্ত নতুন করে কিছু নিয়োগ হবে না। এই খবর করার পরেও কেন আপনি প্রিপারেশন সংক্রান্ত ভিডিও করছেন? দেখো, এই খবর প্রকাশিত হওয়ার জন্যই কিন্তু করছি, কারণ এই যে ওবিসির কথা বলছে সরকার, এটা কিন্তু তাদের কাছে একটা বাহানা। সরকার এমন ভাব করছে যেন তারা খুব সব প্রক্রিয়া খুব দ্রুত সম্পূর্ণ করছিল, ওবিসিটা মাঝখানে এসে বাধা দিয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা বাহানা, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু কোনো মেন কারণ নয় যে ওবিসির সংক্রান্ত মামলায় সরকার হেরে গেছে বা একটা তার বিপক্ষে রায় এসছে তার জন্য নিয়োগ প্রক্রিয়া তারা বন্ধ রাখতে চাইছে, এটা কিন্তু মেন ফ্যাক্টর নয়। কারণ আমি মেন বিষয়ে যাওয়ার আগে WBCS 2023-এর টাইম লাইন সম্পর্কে একটা ছোট্ট স্ট্যাটিক্স আমি প্রথমে রাখছি, সেটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে এটা কেন আমি বাহানা বলছি। দেখো, 2023-এর নোটিশ 2023-এর নোটিফিকেশন এসেছিল কবে, না 2023-এর ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, ভালো করে একটু লক্ষ্য করো। তারপরে কি হয়েছে, অ্যাডমিট কার্ড মানে ফর্ম ফিল আপ হলো, নোটিশ এলো, ফর্ম ফিল আপ হলো। অ্যাডমিট কার্ড কবে দিয়েছে, 2023-এর ডিসেম্বরের 1 তারিখে। এবং তারপরে কি হয়েছে, না প্রিলিমস এক্সাম হয়েছে। তো এক্সামটা কবে হয়েছে, না 2023-এর ডিসেম্বরের 16 তারিখে কিন্তু এক্সাম হয়েছিল। কাট অফ মার্কস প্রকাশিত হয়েছে কবে, অফিসিয়াল কাট অফ মার্কস প্রকাশিত হয়েছে ডিসেম্বরের 20 তারিখে। এবার মেন খেলাটা কিন্তু এবার দেখো, কেন আমি এটাকে বাহানা বলছি তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কত রকম ছল পড়ছে তোমাদের সাথে। যে ওবিসির রায় আমাদের বিপক্ষে এসছে, আমরা চাকরি দিতে প্রস্তুত, কিন্তু আমাদের হাইকোর্টে চাকরি দিতে দিচ্ছে না, এই যে ন্যাকা ন্যাকা কথাগুলো বারবার তোমরা শুনে আসছো, কি ধরনের কথা সেটা কিন্তু আবার তোমরা নিজেরাই বিবেচনা করো। তাহলে ফেব্রুয়ারি মাসে আমার নোটিশ বেরোলো, পরীক্ষা হচ্ছে কবে, ডিসেম্বরে। তাহলে মাঝখানে কত মাস, মাঝখানে প্রায় 10 মান্থ। তাহলে একটা নোটিশ বার হলো, পরীক্ষা নিতে নিতে 10 মাস সময় লাগালো। ওকে, তারপরে তারপরে দেখো কি হয়েছে, তার রেজাল্ট কি এসছে, তার রেজাল্ট কি প্রকাশিত হয়েছে। আজকে তো এটা তো জুন মাস, মানে আরো ধরো ক মাস হচ্ছে, দেখো আরো 8 মাস অতিবাহিত হয়েছে পরীক্ষার পরে, বা বলতে পারো আরো 6 মাস অতিবাহিত হয়েছে পরীক্ষার পরে। তো সেই 6 মাসে কি সরকার রেজাল্ট বার করতে পেরেছে, আমি পিএসসি রেজাল্ট বার করতে পেরেছে বলছি না, সরকার কি রেজাল্ট বার করতে পেরেছে, পিএসসি সরকার সব একই হয়ে গেছে এখন। ঠিক আছে, তো পিএসসি কিন্তু রেজাল্ট এখনো বার করতে পারেনি। তো এই সিনারিও, তাহলে বোঝো ওবিসি কেসটা তুমি পরে পরে ধরবে। এই যে নর্মাল সিচুয়েশনে সরকার এই যে একটা 2023-এর পরীক্ষার টাইম লাইনটা দেখো, যে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ফর্ম ফিল আপ হয়েছে, আজকে 2024, অর্থাৎ 1 বছর 4 মাস কিন্তু অতিবাহিত হয়েছে। 1 বছর 4 মাস, 1 বছর 4 মাস মানে কত হচ্ছে, না প্রায় 16 মাস কিন্তু পার হয়ে গেছে, এখনো কিন্তু তার রেজাল্ট প্রকাশিত হয়নি। তাহলে এই যে ওবিসির দোহাই দেখাচ্ছে, এটা কিন্তু একেবারে ভুল কথা। এবার আসা যাক, পরীক্ষা ঠিক মানে নোটিফিকেশন ঠিক কোন সময় হতে পারে, তার কিন্তু একটা গুজব ছড়িয়েছিল মার্কেটে, বলা হয়েছিল যে মে মাসে নোটিশ বেরোবে, জুলাই মাসে পরীক্ষা হবে, সেটাও কিন্তু হয়নি। তো আমাদের হিসাব অনুসারে কিন্তু এই যে নোটিফিকেশন আসা বা এক্সাম হওয়া, এটা কিন্তু একটু ডিলে হতে পারে একটু, কিন্তু কারণ সরকার কিন্তু বাহানা শুরু করে দিয়েছে, মানে এটুকু ধরে নিতে পারো তারা কিন্তু এত তাড়াতাড়ি নোটিশ বার করবে না। ওকে, অনেকে আবার বলছিল অগস্ট মাসে বার করতে পারে, দেখো তার থেকেও কিন্তু ডিলে হতে পারে, সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর পর্যন্ত বা নভেম্বর পর্যন্তও কিন্তু করাতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু এই বছরে হচ্ছে না, অর্থাৎ 2024-এর যে পরীক্ষা, নোটিশটা 2024-এর এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে বার হবে, এবং তার পরীক্ষা কিন্তু 2024-এ আর হবে না, একেবারে 2025-এ গিয়ে কিন্তু হবে, যেটা তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারবে যে 2025-এর সেই ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস সেই টাইমে কিন্তু পরীক্ষা হবে। সুতরাং হাতে আমি এখান থেকে যে কথাটা আমি বার করার চেষ্টা করছি, দেখো তোমরা প্রস্তুতি নেবে, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সরকার নোটিশ বার করছে না, সেটা খুব বাজে অবস্থা, সেটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদের হাতে কি করার আছে বলো, কিছু কি করার আছে যে আমরা আন্দোলন করবো সব ঠিক হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। আন্দোলনটা আন্দোলনের জায়গায় থাক, বাট প্রিপারেশনের জায়গাটা কিন্তু প্রিপারেশনের কাছে রাখতে হবে। ওকে, এক্সাম কি হবে, অবশ্যই হবে, কিন্তু দেরি হবে, সরকার যেভাবে টাল বাহানা করছে এটুকু তোমরা ধরে রাখতে পারো যে অত সহজে কিন্তু মানে পরীক্ষা নেবে না। তারপরে ভোটের রেজাল্টটাও তো তার একটা ফ্যাক্টর, তাই না, তারা কিন্তু ভেবে নিয়েছে যে আমরা চাকরি না দিয়েও জিতে যাবো। তো এইভাবে কিন্তু ডিলে হবে, কিন্তু পরীক্ষা তো নিতেই হবে, কিছু করার নেই। তো প্রস্তুতির জন্য একটা টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে প্রস্তুতি শুরু করবো বা প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হবে সেটাই এখন আলোচনা করি। আশা করছি এই সিনারিও দেখে তোমরা একটা অনুমান করছো যে নর্মাল সিচুয়েশনেও কিন্তু সরকার প্রচুর ডিলে করে, এখন ওবিসির বাহানা দিয়ে তারা কিন্তু আরেকটু ডিলে করতে চাইছে, এটাই হলো মেন ঘটনা। চলো এবার আমরা চলে আসি যে কীভাবে আমরা প্রস্তুতি নেব বা কীভাবে প্রিপারেশন নেবো। দেখো, একটা পজিটিভ দিক এখান থেকে যদি আমরা বার করি, যে পজিটিভ দিক হলো আমরা একটু হাতে টাইম কিন্তু পাবো। আমরা যদি এখন থেকেই মানে প্রিপারেশন নেওয়া শুরু করি, সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষার মানে পরীক্ষা হবে তার জন্য কিন্তু অ্যারাউন্ড তুমি
10 মাসের কাছাকাছি কিন্তু সময় পেয়ে যাবে ফুল প্রস্তুতির জন্য, বা তার থেকে একটু কম থেকে পেতে পারো, 8, 9, 10 এরকম কিন্তু মাস তুমি সমান সময় পাবে নেক্সট পরীক্ষার পরীক্ষা পর্যন্ত। সুতরাং এই টাইমটাকে আমাদের কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করা উচিত। যারা WBCS স্পেশাল ক্যান্ডিডেট আছো, মেনলি WBCS এর জন্য প্রিপারেশন নাও, সিরিয়াসভাবে প্রিপারেশন নাও, তাদের জন্য বলছি। তো তাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা কী হবে সেটা কিন্তু আমরা ডিসকাশন করবো। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে আমরা একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যে লিঙ্কে ক্লিক করলে WBCS সংক্রান্ত দুটো কোর্স কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। একটা WBCS ফুল প্যাকেজ যার ভ্যালিডিটি 12 মান্থ, অর্থাৎ 1 বছর, যার মধ্যে WBCS এর ফুল সিলেবাস কমপ্লিট করা আছে। আর একটা হলো WBCS লাইফ টাইম সাবস্ক্রিপশন যার প্রাইস হলো 1675 আর 1 বছরের জন্য 1275। এই দুটো কোর্সের কন্টেন্ট সেম, ভ্যালিডিটি আলাদা। এর মধ্যে WBCS এর A to Z সমস্ত কন্টেন্ট কিন্তু দেওয়া আছে, এর বাইরে কোনো কন্টেন্ট কিন্তু হয় না, রেডিমেড কন্টেন্ট কিন্তু দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ট্র্যাটেজিতে আসি তার আগে এই জায়গাটায় দেখিয়ে দিই, অনেকে বারবার মানে ফোন করো, আমি এখানে কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি যে এই কোর্সে তোমরা যুক্ত হলে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি, আমি প্রথমে বলি যে 20টা সাবজেক্টের উপরে কিন্তু ডিটেলস ক্লাস, তার উপরে ভিডিও, তার উপরে মক টেস্ট, তার উপরে PDF সমস্তটাই কিন্তু রেডিমেড দেওয়া আছে। অর্থাৎ কোর্সে যুক্ত হওয়ার পরের দিন থেকেই, মানে সেই দিন থেকেই, মানে তখন থেকেই কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করতে পারবে। যে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি আছে, মেডিভাল হিস্ট্রি আছে, INM আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, অবজেক্টিভ ইংলিশ, বায়োলজি, ওকে, বায়োলজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, রিজেনিং, স্ট্র্যাটেজিক, টেকনোলজি, এনভায়রনমেন্ট, এটা মেন মানে মেনের সাবজেক্ট, ডিসক্রিপটিভ বাংলা, ডিসক্রিপটিভ ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং PIQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো ডিটেলস একটা কিন্তু একদম 100% সিলেবাস কভার করা হচ্ছে WBCS প্রিলিমস প্লাস মেনে, এর বাইরে কিন্তু কোথাও ছোটাছুটি করতে হবে না, খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই কোর্সগুলো তোমরা পাবে। ওকে, তো চলো এই কোর্সের সম্পর্কে আমি ডিটেলস বললাম। এবার অনেকের কনফিউশন কিন্তু এখানে থাকে যে কোর্সের মধ্যে কী কী কন্টেন্ট আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আশা করছি এই কন্টেন্টগুলো তোমরা দেখে বুঝতে পেরেছো, এবং অনেকে বলে স্যার টেস্ট থাকবে কিনা, অবশ্যই থাকবে। দেখো এই যে কন্টেন্ট সেকশনে এতগুলো সাবজেক্টের তোমরা ভিডিও এবং PDF পেয়েছো, এবং টেস্ট যে সেকশনটা আছে সেখানেও তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং যেটা মিক্সড টাইপসের টেস্ট সেগুলো কিন্তু দেওয়া আছে, এবং ইউনিট ওয়াইজ যে স্টাডি প্ল্যান সেটা দেওয়া আছে, তার সাথে সাথে ফুল মক টেস্ট সেটাও কিন্তু এখানে ইনক্লুড করা আছে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের কোর্সে তোমরা যুক্ত হয়ে WBCS এর একটা ফুল প্রিপারেশন আজ থেকেই কিন্তু নেওয়া শুরু করতে পারো। ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশন ফলো করে সেখান থেকে ভাইনাও করলে। চলো, যেটা আমরা স্ট্র্যাটেজি পোর্শনে বলছিলাম, দেখো আগের যে এক্সামের ট্রেন্ড ছিল, আমরা বিগত প্রায় 2 থেকে 3 বছর বা 4 বছরের মধ্যে তার সেই ট্রেন্ডের কিন্তু একটা এক্সাম ট্রেন্ডের কিন্তু একটা ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি। ট্রেন্ড কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আগে আমরা যে স্ট্র্যাটেজিতে পড়তাম তখনকার ট্রেন্ড অনুযায়ী কিন্তু সেরকম স্ট্র্যাটেজি আমরা বানাতাম, যে সবাই এই 4টে সেগমেন্টকে কিন্তু বেশি জোর দিত। এই 4টে সেগমেন্টের যে 100 নম্বর আছে সেখান থেকে 75 to 80 বা মোর দ্যান 80 মার্ক্সের টার্গেট করতো, এবং এই যে 4টে সাবজেক্টের সেগমেন্ট আছে এখান থেকে মোটামুটি ওই 35-40 টার্গেট করতো, এবং ওভারঅল তার স্কোর কাট অফ মানে নেগেটিভ মার্ক্স বাদ দিয়ে 110-120 আসতো, সে কিন্তু ফিলিংস ক্লিয়ার হয়ে যেত তার। কিন্তু এখন বর্তমানে আমরা দেখছি যে এই 2টো সেগমেন্টকে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ যে 8টা সাবজেক্ট বা 8টা সেগমেন্ট থেকে প্রশ্ন আসে 25 নম্বর করে এবং মোট 200 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে আমরা বিগত বছরের থেকে দেখছি যে 125, কোনো সময় 128 এইভাবে কিন্তু কাট অফ মার্ক্স যাচ্ছে, এবং ভবিষ্যতে কিন্তু কাট অফ মার্ক্সটা কমবে না, আরও বাড়বে বা সেরকম থাকবে। ওকে, এখন কিন্তু কেউ 125 পেয়েও বলতে পারবে না যে আমি প্রিলিমস পাস করবো, কারণ তোমাকে এখানে মিনিমাম স্কোর টার্গেট করতে হবে 100-150+, তাহলেই তুমি নেগেটিভ মার্কস বাদ দিয়ে বা ওভারঅল একটা কাট অফ মার্কস ক্লিয়ার করার জায়গায় কিন্তু পৌঁছাবে। আর আমাদের টার্গেট কিন্তু এই প্রিলিমসের কাট অফ মার্কস ক্লিয়ার করার নয়, আমাদের টার্গেট হবে একেবারে ইন্টারভিউ পাস করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সরকারি মানে এই আমাদের WBCS এর বিভিন্ন পোস্টে জয়েন করা। তার জন্য আমরা এই মানে লোয়ার যে কাট অফ গন্ডি সেটাকে কিন্তু আমরা টার্গেট করবো না। আমাদের 200 নম্বরের মধ্যে পরীক্ষা, আমরা কিন্তু ম্যাক্সিমাম স্কোর তোলার চেষ্টা করবো, ঠিক আছে? এই নয় যে আমি কাট অফ ক্লিয়ার করতে পারবো কিনা সেই চিন্তায় থাকবো, আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর যাতে এখানে ক্লিয়ার করতে পারি সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকতে হবে। এবং সেই জন্য আমরা বিগত বছরের বিগত যে কয়েক বছরের প্রশ্নপত্রের যে ট্রেন্ড আমরা লক্ষ্য করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ এই যে ইন্ডিয়ান হিস্ট্রি, INM, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিকে যেমন গুরুত্ব দিতে হবে, তার সাথে সাথে এই অবজেক্টিভ ইংলিশ বা সায়েন্স, ম্যাথ, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। আগে একটা ধারণা ছিল যে হিস্ট্রি যার জিওগ্রাফি মানে আমাদের WBCS তার, সেই ধারণায় কিন্তু সীমাবদ্ধ থাকলে এখন WBCS প্রিলিমস পাস করা মুশকিল হয়ে যাবে, ক্লিয়ার? তো আমাদের এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স তো পড়তেই হবে, তার সাথে অবজেক্টিভ ইংলিশে ওই আন্দাজে মানার প্রবণতাকে ছেড়ে একটু প্রিপারেশন নিতে হবে। মাত্র এখানে কিন্তু 27 থেকে 28টা খুব ছোটো ছোটো টপিক ভাগ করলে আমাদের কোর্সের মধ্যে দেখতে পাবে সেই টপিকগুলো আছে, ডিটেলসে পড়লে কিন্তু অনায়াসে এখান থেকে তোমাকে মিনিমাম 10 কিন্তু তুলতে হবে, মিনিমাম মার্ক্সের কথা বলছি। যদি আবার 15-16 তুলতে পারো সেটা কিন্তু ভালো স্কোর। সায়েন্স নিয়েও কিন্তু অবহেলা করলে চলবে না, আন্দাজে টিক মারবো বা স্টেজে মেক আপ করে দেবো ওরকম কিন্তু করলে হবে না, এখান থেকেও অ্যাবাভ 13-14-15 স্কোর কিন্তু তোমাকে তুলতে হবে, তাহলে কিন্তু একটা ভালো স্কোর তুমি করতে পারবে, মানে ফিলিমস পরীক্ষা নিয়ে কিন্তু টেনশন থাকবে না কাট অফ মার্ক্স ক্লিয়ার করা নিয়ে। ম্যাথ, রিজনিং ক্ষেত্রে কিন্তু একটু
একটু ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন কিন্তু এখন জিজ্ঞাসা করছে, তো সেই ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আমাদেরকে কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই নয় যে আমি ম্যাথ ম্যাথ এবং রিজনিং কোশ্চেন দেখেই আমি উত্তর করে দিতে পারবো, হলে আমি মেকআপ করে নেবো, এরকম কিন্তু এখন হচ্ছে না, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ধরনটাও কিন্তু চেঞ্জ হয়েছে, ডাইরেক্ট সেই আগে যেমন প্রশ্ন আসতো দাদা সাহেব পুরস্কার কে পেয়েছে বা এই খেলায় কে ট্রফি জিতেছে, সেই লেভেলে কিন্তু পড়াশোনা করলে হবে না, একটু ডেপথে গিয়ে কিন্তু তার মানে অ্যানালিটিক্স টাইপসে কিন্তু করতে হবে, তার অ্যানালাইসিসটা একটু দেখতে হবে, তার ডেটাগুলো একটু মনে রাখতে হবে, ওভারঅল সেই সম্পর্কে কিন্তু একটা বলতে পারো একটা কনসেপ্ট বিল্ড করতে হবে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে। তো এই দুদিকের যে হান্ড্রেড হান্ড্রেড আমরা দেখাচ্ছি 200 নম্বর, সেই দিক থেকে কিন্তু আমাদের দুদিক থেকে কিন্তু সমানভাবে স্কোর যদি আমরা তুলতে পারি, এই 100-এর মধ্যে 75-80 এবং এই 100-এর মধ্যেও যদি আমরা মোটামুটি 60+ বা 70 অ্যারাউন্ড 70 স্কোর করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় থাকবো, এরকমটা কিন্তু আশা করছি। তো সেইভাবেই কিন্তু আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। এবার স্ট্র্যাটেজি ঠিক করার পরে আমাদের কী করতে হবে, কী কী বিষয় মাথায় রাখতে হবে প্রস্তুতি নেওয়ার জন্য, দেখো আমাদের হাতে 10 মাস টাইম থাকবে, ঠিক আছে, এটুকু কিন্তু ক্লিয়ার যে 10 মাস বা খুব কম হলেও কিন্তু তুমি 7 থেকে 8 মাস কিন্তু সময় পাবে নেক্সট যে 2024-এর পরীক্ষা, 2024-এর নোটিফিকেশনের যে প্রিলিমস পরীক্ষা হবে 2025-এ গিয়েই সম্ভবত হবে, তার আগে কোনো মতেই সম্ভব নয়। তো সেই পরীক্ষার জন্য তুমি কিন্তু একটা হাতে মিনিমাম 8 মান্থসের কিন্তু একটা টাইম পেয়ে যাচ্ছ। সেই 8 মান্থসে কী করবে না, এই যে 8টা সেগমেন্টের আমি কথা বললাম, 8টা সেগমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস থাকে যেটা পিএসসি দেয় না, ঠিক আছে, পিএসসির অফিসিয়াল সিলেবাস কিন্তু অত ডিটেলসে দেয় না। তো এখান থেকে কিন্তু একটা সিলেবাস থাকে, আমি যে এখানে দেখালাম আমাদের কোর্সের মধ্যে, সেখানে গিয়েও তুমি সিলেবাসটা দেখে নিতে পারো, প্রত্যেকটা সাবজেক্ট ওপেন করে করে অ্যাপের মধ্যে গিয়ে দেখে নিতে পারো, তাহলে সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া হবে। সেই সিলেবাসটা তুমি নিজের কাছে নোট ডাউন করে নাও যে আমার অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে 12টা চ্যাপ্টার পড়তে হবে, মেডিভাল হিস্ট্রি থেকে 8টা চ্যাপ্টার পড়তে হবে, আইএনএম থেকে আমাদের এই 17টা চ্যাপ্টার পড়তে হবে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে আমার 16টা, জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল থেকে 12টা, সায়েন্সের বায়োলজি থেকে আমার এই 25টা চ্যাপ্টার, মানে এইভাবে কিন্তু চ্যাপ্টার আছে, ঠিক আছে। এবং ওভারঅল চ্যাপ্টার কাউন্ট করবে, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু বেরোবে, অ্যারাউন্ড 300-এর কাছাকাছি কিন্তু চ্যাপ্টার চলে আসবে, ঠিক আছে, 250-এর উপরে চ্যাপ্টার কিন্তু চলে আসবে, সেই চ্যাপ্টারগুলোকে নোট ডাউন করো। এবার কী করবে তুমি, সেই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু থিওরি পড়ো, মানে ডিটেলসে পড়ো, এই নয় যে আমি শুধু এমসিকিউ পড়ে গেলাম, সেইভাবে কিন্তু হবে না। এবং সেই পড়াটা স্টার্ট করার আগে তুমি এই পিআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তুমি কিন্তু কী করবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা হেল্প নেবে, অর্থাৎ প্রিলিমসে আমি ধরো শুরু করছি অ্যান্সিয়েন্ট হিস্ট্রির আইএনসি অর্থাৎ সরি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আইভিসি শুরু করছি, তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রিলিমসের কী কী প্রশ্ন পড়েছে, কেমন ধরনের প্রশ্ন পড়েছে, মেন্সে কেমন ধরনের প্রশ্ন পড়েছে সেটা আমি কিন্তু দেখে নিলাম। দেখে নিলে আমার একটা আইডিয়া আসবে যে ডব্লিউবিপিএসসি ডব্লিউবিসিএস এর জন্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কী কী জানতে চাইছে, বা তুমি যখন নেক্সট চ্যাপ্টার বুদ্ধ জৈনিজম বুদ্ধিজম বা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে ফিজিওগ্রাফি বা ইন্ডিয়ান রিভার সিস্টেম যখন মানে যাই টপিক পড়ো না কেন, তুমি একবার কিন্তু প্রথমে কী করবে পিওয়াইকিউ ফিলিমস পিওয়াইকিউ মেনের সেই চ্যাপ্টার থেকে কী কী ধরনের কোশ্চেন এসছে বিগত বছরে সেটা কিন্তু একটা দেখে নেবে। দেখে নিলে ওই চ্যাপ্টারের সম্পর্কে কী কী জিনিস ডব্লিউবিসিএস এর জন্য লাগবে সেটা সম্পর্কে একটা কিন্তু আইডিয়া চলে আসবে। এই আইডিয়ার উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে চ্যাপ্টারগুলো রেডি করতে হবে, ঠিক আছে। একবার রেডি করলে হ্যান্ডমেড কিছু নোটস ক্রিয়েট করলে বা রিভিশন নোটস ক্রিয়েট করলে তারপরে কী করবে সেই চ্যাপ্টারের উপরে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী করতে হবে, অর্থাৎ প্রথমে তুমি চ্যাপ্টার ওয়াইজ থিওরি উইথ দ্য হেল্প অফ পিওয়াইকিউ করলে, তারপরে এমসিকিউ করলে, হয়ে গেল। এবার তুমি কী করছো, রিভিশন দিচ্ছ, এমসিকিউ প্র্যাকটিস করছো, রিভিশন দিচ্ছ, এমসিকিউ প্র্যাকটিস করছো। তারপরে যখন তোমার এই স্টেজগুলো পার হয়ে যাবে, শেষে গিয়ে পরীক্ষার নোটিশ বেরোলো, তখন তোমাকে কী করতে হবে, ফুল মক টেস্ট দিতে হবে, মিক্সড টাইপসের প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ সেখানে চ্যাপ্টার ধরে ধরে নয়, একটু মিক্সড টাইপসের কোশ্চেন থাকবে। ধরো হিস্ট্রির উপরে অ্যান্সিয়েন্ট হিস্ট্রির উপরে মিক্সড টাইপসের কোশ্চেন আছে, জিওগ্রাফির উপরে মিক্সড টাইপসের কোশ্চেন আছে, সেই কোশ্চেন প্র্যাকটিস এবং ফুল মক টেস্ট যখন তুমি প্র্যাকটিস করবে, তোমাকে কিন্তু এই প্র্যাকটিসের যে রেজাল্ট সেই রেজাল্টই কিন্তু যখন অ্যানালাইসিস করবে বলে দেবে যে তুমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন সেই অধিবেশন কিন্তু তুমি পড়োনি, কারণ এই অধিবেশন থেকে তুমি একটা প্রশ্ন পাচ্ছো না, বা ইন্ডিয়ান জিওগ্রাফির এই যে তোমার এগ্রিকালচার চ্যাপ্টার আছে এখান থেকে তুমি কোশ্চেন পাচ্ছ না, মানে তুমি সেই এগ্রিকালচার চ্যাপ্টারটা একবার রিভিশন দিয়ে নাও। এই মক টেস্ট যখন দেবে নোটিফিকেশান বার হওয়ার পরে, তখন কিন্তু সেই কোশ্চেনগুলোই তোমাকে বলে দেবে যে তোমাকে কী করতে হবে। সুতরাং অনেকে কী করে যে নোটিফিকেশান বার হওয়ার পরে কিন্তু তারা প্রস্তুতি নেওয়ার প্ল্যানিং করে, তো সেটা কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই যে চ্যাপ্টারগুলো আছে আমি বললাম প্রায় 200-250+ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো কিন্তু তখন শেষ করা পসিবল নয়। তো সেটা যদি শেষ করতে চাও সেটার বেস্ট টাইম হলো এখনই, এখনই কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রিপারেশান নাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাহায্য নাও, এবং তারপরে যখনই নোটিশ বেরোবে তখন থেকে কিন্তু ফুল মক টেস্ট দেবে এবং তার সাথে সাথে রিভিশন করবে, তাহলেই কিন্তু তোমার প্রস্তুতি বলতে পারো একদম 100% কমপ্লিট হবে।
তো এটাই হলো ফুল স্ট্র্যাটেজি বা একদম সাইন্টিফিক স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি ফলো করে আমাদের কোর্সের সাথে সাথে এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু আজ WBCS পরীক্ষায় অনেকে সফল। সেই সফলতার লিস্টে কিন্তু তোমার নামটা যদি দেখতে চাও, তাহলে প্রস্তুতি কিন্তু আজ থেকেই শুরু করো। যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে শুরু করো, আমাদের কোর্সে যুক্ত হয়ে শুরু করতে পারো, নিজের থেকেও শুরু করতে পারো, বাট স্ট্র্যাটেজি কিন্তু এটাই রাখতে হবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে নেগেটিভের মার্কেটের মধ্যেও বলো, পজিটিভ থাকো, এবং পরীক্ষা কবে হবে সেই নিয়ে অযথা চিন্তা না করে নিজের প্রস্তুতিটা কিন্তু সেরকমভাবে নেওয়ার চেষ্টা করো, আমাদের কোর্সে যুক্ত হয়েও নিতে পারো। খুবই সুন্দরভাবে কিন্তু সেখানে কোর্সগুলো ডিজাইন করা আছে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।